নহলি নাট্য সন্ধ্যায় উপস্থিত হয়ে গেছে কিন্তু এগিয়ে বাংলা নিউজ। আমি ঋত্বিকা, চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে থিয়েপেক্সে। আজকে নহলির প্রযোজনায় একটি নাটক উপস্থাপন হচ্ছে, তাই চলুন দেরি না করে নাটকের দৃশ্য তো আপনাদের সাথে ভাগ করে নেবই, তার সাথে নাটকের কলাকুশলীরা নির্দেশক কি বলছেন সেটাও শুনে নেব। নাটকটা মূলত একজন মানুষের গল্প, যিনি তার আদর্শের জন্য বা তার বিশ্বাসের জন্য কত দূর অব্দি যেতে পারে, একজন মানুষ যার আদর্শ বা নিজের আদর্শের উপর নিজের খুব বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। অ্যাকচুয়ালি আমরা মুখে অনেক কথা বলি কিন্তু বাস্তবে সেগুলো তো আমাদের কাজে প্রতিফলিত হয় না, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা যেটা বোঝেন নিজে সেটাকেই তার জীবনে প্রতিফলন করেন। নাহলে একজন মানুষ নিজের সন্তানকে ধর্ষিত হতে দেখে তিনি অন্য কাউকে শাস্তি দিলেন না, তিনি শিক্ষক হিসেবে নিজেকেই শাস্তি দিলেন যে আমি তো শিক্ষক। আমরা তো তাই হয় যে শিক্ষকরাই তো সমাজ তৈরি করে, যা কিছু ভালো তার দায়ে যেমন শিক্ষকের, যা কিছু খারাপ তার দায়েও শিক্ষকের। আমরা অনেক সময় হ্যাঁ বলি বটে যে সব মানুষ তো সব দায় তো শিক্ষার উপর যায় না, শিক্ষকের উপর যায় না, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল যদি মনে করে যে না আমি শিক্ষক হিসাবে সে দায় আমার, তাহলে সেটা তার আদর্শের ব্যাপার। সেইটা নিয়েই গল্পটা তৈরি হয়েছে। আমার মতের সঙ্গে অনেকের মিল নাও হতে পারে, অনেকেই বলতে পারেন যে অপরাধীকে ধরিয়ে দেওয়াটাই শিক্ষকের হয়তো আসল কাজ হওয়া উচিত ছিল, তাদের সমাজ সোজাত, কিন্তু আমার মনে হয় যে অপরাধীকে ধরিয়ে দিলে শুধু অপরাধের উপরটা ধরা যায়, কিন্তু আসল গভীরে না গেলে যে কোন জায়গা থেকে ছড়ায় সেই জায়গাটায় মূল জায়গাটা আঘাত করে যে শিক্ষকের কাজ, সেই জায়গা থেকে ঘটনা লেখা। দর্শকের প্রতিক্রিয়া সবাই তো নাটক শেষ হলো, এখন দেখা যাক দর্শকের প্রতিক্রিয়া সেভাবে পাইনি কিছু। প্রথম শো, একেবারেই প্রথম শো। যেটা প্ল্যান করে স্টেজে উঠেছিলেন সেটা কি ফুলফিল হলো? না, সেটা সবটা হয়নি। আমাদের প্রথম শোতে অনেক টেনশন থাকে, অনেক উত্তেজনা থাকে, অনেক ভুল ভ্রান্তি ঘটে যেগুলোকে আস্তে আস্তে শুধরে নিতে হয়। সেগুলো সবে শুরু হলো, এইটা সবে শুরু হলো, এবার সেগুলো চলতে থাকে। প্রত্যেকটা শোতে চেঞ্জ হবে, হয়তো কিছু কিছু শোয়ে আরও খারাপও হতে পারে, আবার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, এই করতে করতে আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই নাটকটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলা বলতে দেখুন, নাটকটা আশা করি ভালো লাগবে। হয়তো সব দর্শকের সঙ্গে সবার মতের তো মিল হয় না, এই নাটকের সঙ্গে সবার মতের মিল নাও হতে পারে, কিন্তু সেই যদি কোনো নেগেটিভ মন্তব্য থাকে তবে সেটাই করুন, দেখে করুন, তাতে আমরাও কিছু জানতে পারবো, বুঝতে পারবো। না, প্রথম সেই শো হিসেবে যতটা ভেবেছিলাম ততটা হয়নি, যা এক্সপেকটেশন ছিল, যতটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি বলে মনে হচ্ছে আমার। যেটা আমাদের পরিচালক বললেন কথাটা, যে নাটকে দেখানো হয়েছে শিক্ষক হিসাবে উনি শাস্তি না দিয়ে নিজেকে বন্দি করে রাখছেন, আপনি কি মনে করবেন এটা নিয়ে বিষয়টা? না, এটা তো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। উনি শিক্ষক হিসেবে দায়টা নিজের ওপর নিচ্ছে, যেমন একটা বাচ্চা সে তো আর শুরু থেকে খারাপ থাকে না, সে গাইডেন্সে সামাজিক পরিবেশের প্রেক্ষিতে সে খারাপ ভালো বা মন্দ হচ্ছে, আর এই ভালো মন্দটাও কিন্তু এখন খুব আপেক্ষিক আর কি। তো এবং সেই ক্ষেত্রে বাবা মা বা শিক্ষক যাদের কাছে বাচ্চারা ছোট থেকে থাকছে তাদের উপর অনেকটা ডিপেন্ড করছে যে তারা কি শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো সেইগুলো আমরা বড়রা হয়তো অনেক সময় বাচ্চাদের ঠিক সময় যেটা যে সময় বলা উচিত বা যেটা যে সময় চোখে আঙুল দিয়ে দেখানো উচিত সেটা দেখাই না বা তৈরি করতে পারি না, এবং শিক্ষক সমাজের এখানে একটা বড় ভূমিকা আছে, এইটা একটা মানে বলার চেষ্টা করা হয়েছে। এবং সার্বিকভাবে একটা বোধের জায়গা, নীতিবোধের জায়গা, সেটা ভীষণ কমে যাচ্ছে আর কি। সেই জায়গা থেকে এই প্রযোজনাটা ভীষণ সমসাময়িক বলে আমাদের মনে হয়েছে, সেই জন্য এই প্রযোজনাটা আমরা নির্মাণ করেছি এবং আপনারা তো দেখলেনই আর কি। সবে শো শেষ হয়েছে, তবুও দর্শকদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া? দর্শকদের প্রতিক্রিয়া আপনারা দর্শকদের সঙ্গে ডিরেক্ট বললে আরও ভালো পাবেন, তবে কেউ কেউ বলেছে ভালো হয়েছে, আর আমি বলছি কানা মনে মনে জানা, আমি জানি আর কি, মানে আমাদের পারফরমেন্স কি হয়েছে আমি সেটা ফিল করতে পারছি যে কোথায় কোথায় আমাদের ল্যাক হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে বা প্রাইমারিলি ভাবে বলা যায় যে দর্শক বলছে হ্যাঁ ভালো লেগেছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে এই নাটকটা নিয়ে কি বলতে চাই? দর্শকদের উদ্দেশ্যে এই নাটক কেন, যে কোনো নাটক নিয়েই বলবো যে নাটক দেখুন, একটাই কথা, নাটক দেখুন, যে কোনো ধরনের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে কোনো দলের যে কোনো নাটক দেখুন, কারণ একটা নাটক সেটা প্রচুর পরিশ্রম করে তৈরি করা হয়, পরিশ্রম করে অর্থ তো ছেড়েই দিন, তাছাড়াও যে 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 আবেগ দিয়ে, যে ইমোশন দিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করা হয়,
সেটা তার মধ্যে একটা কিন্তু নাটক। হ্যাঁ, ফলে নাটক দেখার অভ্যেসটা মানুষের মধ্যে যদি আরও বেশি গড়ে ওঠে তাহলে ভালো হয়। নাটক দেখুন, এটাই বলবো। নাটকের বেশ কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম, আর এরকম আরও আপডেটের জন্য চোখ রাখুন এগিয়ে বাংলার পর্দায়। আর নাটক এগিয়ে যা ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।